সন্তানটি যেন বড় না হতে পারে, ওই সন্তানটি যেন নারাল্লোক অবস্থায় মারা যায়। তাহলে বলুন তো দোয়া কয়টা? বাদশাহ হারুন আর রশিদের মনটা খারাপ হয়ে গেল, আবার কেমন দোয়া? মুয়াজ্জিন প্রত্যেক উঠতে উঠতে মারা যাবে, ইমামের নেকায়াত বেড়ে যাবে, সব বুঝলাম। আমার সন্তানের মৃত্যু কামনা করলো, বাদশাহ হারুন আর রশিদের অন্তরে ব্যথা লাগলো। এই দোয়া তিনটা শুনতে রাজি আছেন আপনারা? রাজি আছেন তো ইনশাআল্লাহ। আমি যাওয়ার আগে বলে যাব, তিনটা দোয়া মনে রাখবেন, যদি ভুলে যান তাহলে কিন্তু বলবো না, ভালোভাবে লক্ষ্য করেন। ওই কবরের ডানে মাটি, বামে মাটি, মাথার দিকে মাটি, কবরের দিকে মাটি, এই মাটি থেকে যদি বাঁচতে চান কেন বাঁচবেন, ভালোভাবে লক্ষ্য করেন। আল্লাহর নবীর হাদিস থেকে বলছি, ও মুসলমান, আমার নবীর একজন সাহাবী, নাম তার সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি সাদ? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সাইয়্যিদুল আনসার সাহাবী, সাহায্যকারী সাহাবীদের সরদার। এই সাহাবী আমার ভাইরা কত বড় সাহাবী ছিলেন, যিনি আনসার ছিলেন এবং সাহায্যকারী সাহাবীদের সরদার ছিলেন, সাইয়্যিদুল আনসার সাহাবী ছিলেন। এই সাহাবী ইন্তেকাল করলো, এই সাহাবীর মৃত্যুর খবর আল্লাহর নবীর কাছে সাহাবাই কিরাম এসে বলল, গো নবী, আপনার সাহাবী আমার নবীর মুখের দিকে তাকিয়ে দেখছে, আমার নবী আকাশের দিকে তাকায়, আমার নবী আকাশের দিকে তাকায়, আর কি যেন দেখে, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে, আল্লাহ আকবার। আপনার সাহাবী সাদ বিন মুআজ ইন্তেকাল করেছে, আর আপনি আকাশের দিকে তাকায় কি দেখছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন? আমার নবী বলছেন, আমার সাহাবা ইকরাম, আমার সাদ বিন মুআজ ইন্তেকাল করেছে, কিছুক্ষণ পরে তার জানাজা নামাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাগুলি খুলে দিয়েছেন, আর ওই আকাশ থেকে কিছু ফেরেশতা নেমে আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা নামতেছে আসতেছে সাদ বিন মুআজের জানাজা নামাজের অংশগ্রহণ করার জন্য। যিনি ছিলেন সাইয়্যিদুল আনসার সাহাবী, যেই সাহাবীর জানাজা নামাজ পড়ার জন্য আমার আল্লাহ আকাশের দরজা পর্যন্ত খুলে দেয়, ভালোভাবে লক্ষ্য করেন মুসলমান। আমার নবী জানাজা নামাজ পড়ালেন, জানাজা নামাজ শেষ হয়ে গেল, সাহাবীর লাশের খাটিয়া নিয়ে কবরের দিকে যাওয়া হলো। এইবার কবর খনন করা হলো, কবর কবরে যখন সাহাবীর মুয়াজ্জিন লাশকে রাখা হলো, লাশ রাখার পরে আপনাদের এদিকে কি দেয়? প্রথমে দেয় বাঁশ, তারপরে কলা পাতা দেয় কি দেয় না? সাহাবীর মুয়াজ্জিন লাশকে রাখার পরে কবরের ভিতরে বাঁশ গুলি সাহাবাই কিরাম দিতে যাবো, বক্তার ওমর বেলাল আলী সবাই সেখানে উপস্থিত আছে, লাশের আমার ভাইরা ওই বাঁশগুলো দিল। এরপরে যখন মাটি দিয়া শুরু করলো, হঠাৎ করে আমার নবী আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছে, বলে আল্লাহু আকবার, আমার নবী আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছে, সাহাবায়ে কিরাম আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছে, আল্লাহু আকবার। আমার নবী তিনবার, আমার নবীর গা শক্তি দিয়া তিনবার আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছে। আমার নবী হাউ মাউ করে কেঁদে দিয়েছে, আমার নবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, সাহাবায়ে কিরাম আমার নবীর সঙ্গে কেঁদে দিয়েছে, আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছে। আমার নবী কিছুক্ষণ পর বলেন সুবহানাল্লাহ। এইবার সাহাবী মুয়াজ্জিন কবর দেয়া হয়ে গেল, সাহাবায়ে কিরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি জীবনে কত সাহাবীর লাশকে আপনি কবরে রেখেছেন, আপনি আমাদের সঙ্গে থেকেছেন, কিন্তু এই রকম ঘটনা তো কোনোদিন ঘটে নাই। নবীজি আপনি আল্লাহু আকবার বলে তিনবার কেন চিৎকার মারলেন? আমার নবী বলছেন, আমার সাহাবী, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আল্লাহু আকবার। আমার সাহাবী মুয়াজ্জিন যখন কবরে রাখা হলো, আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিল, আমি তাকিয়ে দেখলাম আমার সাহাবী মুয়াজ্জিনের কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছিল, কবরটা ছোট হচ্ছিল, ওই ধানের মাটি বামের মাটি এমন ভাবে সাত দিন মুয়াজ্জিনের লাশকে এমন ভাবে চাপ দিতেছিল। ও যুবকেরা ভালো করে শোনো, যেই সাহাবী ছিল সাইয়্যিদুল আনসার সাহাবী,
যেই সাহাবীর জানাজা নামাজ শুন আমার নবী পড়িয়েছে যেই সাহাবীর জানাজা নামাজ আল্লাহ কাছ থেকে ফেরেশতা নামায় দিয়েছে ওই মাটি কিন্তু চাপ দিতে আসতেছিল আমার নবী এই অবস্থা দেখে আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছিল তিনবার আমার নবী আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছে আমার নবী বলছে আমি যখন আল্লাহু আকবার বলে চিৎকার মারলাম আমার সাহাবীরা তোমরা যখন আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছো তখন আমি দেখলাম কবরটা আবার প্রশস্ত হয়ে যাচ্ছিল কবরটা আবার বড় হয়ে যাচ্ছিল আমার সাত দিন মহাজ আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছাই দিয়েছিল তখন আমি বলেছিলাম সুবহানাল্লাহ এই হাদিস থেকে আমরা শিক্ষা নিতে পারি মুসলমান ওই কবরে একদিন আপনার আমার যাওয়া লাগবে তাহলে কবরে যদি শান্তি পেতে হয় ওয়ামিল সালিহাত নামাজ সঠিক মতো আদায় করতে হবে কি হবে না কথা কয় না কথা কয় না নামাজ সঠিক মতো আদায় করতে হবে ওয়ামিন সালিহাত আজকে সমাজের ভিতরে আমরা নামাজের সাথে মহব্বত করতে পারি নাই জিকিরের সাথে মহব্বত করতে পারি নাই কোরআনের সাথে মহব্বত করতে পারি নাই নামাজ পড়ি লোক দেখানোর জন্য মানুষ আমাকে নামাজি বলবে দান করি মানুষ আমাকে দানবীর বলবে হজ করি মানুষ আমাকে হাজি বলবে আপনার মনের ভিতরে যদি সাবাতের জিকির দিল ধরে ফিকরে খানা সাবাতের জিকির দিল ধরে ফিকরে খানা সিহাসিল জি নামাজি পঞ্জগানা আপনার অন্তরে যদি মুখে যদি বলেন নামাজ রোজা হজ যাকাত অন্তর যদি ভরভরি চিন্তা থাকে এই পাঁচগানা নামাজ দিয়া আল্লাহর কবরে কোনদিন শান্তি পাওয়া যাবে না তাহলে কবরে মাথার দিকে হবে কোরআন বন্ধু ডান দিকে হবে নামাজ বন্ধু বাম দিকে হবে যাকাত কায়েম করার সব বন্ধু পায়ের দিক থেকে হবে বিভিন্ন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এই তিন মুশকিল অসহায়কে দান করবে এই দান করা সবগুলি আপনার বন্ধু হবে আল্লাহ বল গাল দি চুমরি বাসাল জান্না আজি সুমফির আসাল জান্না ইত্তাহালাহুম বাবা মিনাল জান্নাতি ইয়া আরহামার রাহিম কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার ভাইয়ের আসন একটু স্বপ্নের দিকে যাই তাহলে আমিন সালিহাত বন্দেগী ছাড়া বান্দা হওয়া যায় না সুন্নাত ছাড়া আমার নবীর উম্মত হওয়া যায় না নামাজ পড়া আল্লাহর গোলামি রোজা রাখা আল্লাহর গোলামি জিকির করা আল্লাহর গোলামি কোরআন তেলাওয়াত করা আল্লাহর গোলামি করতে রাজি আছেন না নাই এরপরে আছেন আল্লাহ বলেছে যারা সত্য কথা বলবে কথা যদি সত্য হয় অসুবিধা কত বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার নবীর উপরে কিন্তু প্রথমে আঘাত আসে নাই ওই আবু জাহেল উম্মাহ সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে আলামিন উপাধি দিয়েছে বিশ্বাস উপাধি দিয়েছে আমার নবীর কাছে টাকা পর্যন্ত তারা জমা রাখতো আমার নবী যখনই কালেমার তামাত দিল তখনই বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী যখনই কালেমার তামাত দিল সঙ্গে সঙ্গে আবু জাহেল উম্মাহ সাইবা আমার নবীর উপরে অত্যাচার নির্যাতন শুরু করল জোরে বলুন কথা ঠিক কিনা আমার নবী সব কাজের আদেশ দেওয়ার কারণে মার খেয়েছে আমার নবী কালেমার তামাক তার করে মার খেয়েছে সাহাবায়ে কিরাম চুলন দিয়েছে কাউকে পঙ্গু করে দেওয়া হয়েছে কাউকে উত্তপ্ত পালন করে উত্তপ্ত সূর্যের আলোতে সহায় রাখা হয়েছে তারপরও সাহাবায়ে কিরাম কালেমার তামাক থেকে এক পা পিছু হয় নাই আর আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে মুখে দাড়ি রাখতে পারলাম না কথা বলেন ঠিক না বেঠি আজকে কি নবীকে ভালোবাসি বেলালকে উত্তপ্ত পালন করে সূর্যের আলোতে বেলালকে লোহার চুরুন দিয়ে বিলালের শরীরকে আশ্রানো হয়েছে পাথর দিয়ে বিলালকে চাপা দেওয়া হয়েছে বিলালকে যত বেশি অত্যাচার নির্যাতন করা হয়েছে বিলাল তত বেশি আল্লাহ 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 বলে চিৎকার মেরেছে আল্লাহ নবী বলেছে খালিফুল মুশরিকিন আমরা তো নবী দাবি করি যে আমরা নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবী সুন্নাত মানি না নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবী যা করে নাই তাই করি নবী যেটা নিষেধ করেছে সেটা করি আবার মুখে শুধু বলি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীর কালেমাকে ভালোবাসি না নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে অর্থাৎ নবীর কালেমাকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার প্রিয় বাবাজিরা নবীর আদর্শ কাকে মানা হয় কাকে বলা হয় ভালোভাবে লক্ষ্য করেন নবীকে হযরত আবু বকর কেমন ভালোবাসতেন হযরত ওমর কেমন ভালোবাসতেন হযরত বেলাল কেমন ভালোবাসতেন আর আমরা কেমন ভালোবাসি হযরত উমর কয়েকজন আল্লাহ নবীর সাহাবীদেরকে সঙ্গে নিয়ে ঘোড়ার পিঠে উঠে
কোথায় যেন যাচ্ছেন হঠাৎ করে হযরত ওমর থেমে গেলেন ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন কিছু তার রাস্তা মাথা নিচু করে পার হলেন চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন সাহাবা ইকরামও তারা কাঁদতেছেন জিজ্ঞাসা করলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনি কাঁদছেন কেন আর এই জায়গাটা আপনি মাথা নিচু কেন করলেন হযরত ওমর বলছেন তোমাদের তো মনে নাই তোমরা হয়তো বা সেই সময় ছিল না এই পথটি আমি আর আমার নবী কালামার তাওয়াত দেওয়ার জন্য অনেকবার গিয়েছি এই জায়গাটায় একটা খেজুর গাছ ছিল দেখা খেজুর গাছ এই খেজুর গাছটা বেঁকা থাকার কারণে আমার নবী এখান থেকে সোজা হয়ে আসতে পারতো না এই খেজুর গাছের মালিক ছিল একজন ইহুদি আমার নবী অনেকবার বলেছেন সাজান এই খেজুর গাছটা আপনি কেটে ফেলুন প্রয়োজনে এই খেজুর গাছের দাম আমি নবী দিয়ে দেব আল্লাহু আকবার কেমন নবী ছিলেন আমার নবী ছিলেন হায়াতুর নবী আমার নবী ছিলেন দয়ার নবী আমার নবী ছিলেন মায়ার নবী আমার নবী ছিলেন এমন নবী আমার নবী ছিলেন এমন নবী আমার নবীর হাতের ভিতরে ছিল বরকত আমার নবীর চোখের ভিতরে ছিল বরকত আমার নবীর মুখের ভিতরে ছিল বরকত আমার নবীর মুখের থুতুর ভিতরে ছিল বরকত কেন নবীকে ভালোবাসবো না যুবক ভালো করে শোনো হযরত ওমর বলছে এই খেজুর গাছটা বেঁকা থাকার কারণে এখান থেকে আমার নবী মাথা নিচু করে যাইতেন আমিও মাথা নিচু করে যাইতাম ও সাহাবীরা শোনো এখন তো সেই খেজুর গাছ নাই আমার নবীও নাই কিন্তু আমি আমার নবীকে দেখেছি যেই জায়গা থেকে আমার নবী মাথা নিচু করে গিয়েছে আমি ওমরের জীবন থাকতে সেই জায়গায় আমার মাথা কিভাবে উঁচু হয় সুবহানাল্লাহ বলবেন না ভাই হযরত ওমরের এই অবস্থা শুনে সব সাহাবায়ে কেরাম কেঁদে দিলেন দেখেন কেমন নবীকে অনুসরণ করতেন নবীর কালেমাকে হযরত আবু বকর ওমর কেমন ভালোবাসতেন বিলাল কেমন ভালোবাসতেন আমরা কেমন ভালোবাসি সামান্য দাড়ি পর্যন্ত রাখতে পারি না সামান্য সুন্নাত পর্যন্ত আমরা রাখতে পারি না আমার ভাইরা আমার প্রিয় বাবাজিরা আমার নবী এমন বরকতি নবী ছিল আমার নবীর হাতের ভিতরে এমন বরকত ছিল আমার নবীর চোখের ভিতরে এমন পাওয়ার ছিল যা অন্য কোন নবীর ছিল না সুবহানাল্লাহ বলে ছিল 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 আমার নবী একবার সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে নিয়ে একবারিতে দাওয়াত খেতে গেলেন রুটি আর গোশত দিয়া হলো খাওয়ার জন্য এইবার সাহাবায়ে কিরাম লক্ষ্য করে দেখি আমার নবী ওই গোশতের টুকরা হাতের মতো নিয়ে নড়াচড়া করে মুখে দেয় না সাহাবায়ে কিরাম বলছে নবীজি আপনি কেন গোশতের টুকরা মুখে দেন না আপনি যদি গোশতের টুকরা মুখে না দেন আমরা তো শুরু করতে পারি না এবার আপনি যদি আপনাদের মসজিদের ইমাম সাহেবের সঙ্গে কোনো বাড়িতে দাওয়াত খেতে যান এখন মুরব্বিও যদি বয়সও বেশিও হয় তাও বলি ইমাম সাহেব আপনি শুরু করেন আপনি শুরু না করলে আমরা তো শুরু করতে পারছি না কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী বলছো আমার সাহাবায়ে কিরাম আমি কিভাবে গোশতের টুকরা মুখে দিব আমার মনে হয় আমাকে মারার জন্য গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছে আমার ভাইরা থিসিস করে দেখা গেল পরীক্ষা করে দেখা গেল ওই গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল নবীকে মারার জন্য কিন্তু আমার নবীর চোখের মধ্যে এমন পাওয়ার আল্লাহ দিয়েছিল আমার নবী তা দেখতে পেরেছে একবার আল্লাহ নবী নামাজ শেষ করে বলছে সাহাবীরা তোমরা পিছনের কাতার কেন সোজা করো না বেঁকা রাখো কেন সাহাবায়ে কিরাম বলছেন নবী যে আপনি তো ইমামতের দায়িত্ব পালন করেছেন আপনি তো ইমাম ছিলেন পিছনের কাতার সোজা না বেঁকা আপনি কিভাবে দেখলেন আল্লাহু আকবার আমার নবী বলছে আমার সাহাবায়ে কিরাম তোমরা কি মনে করেছো আমি শুধু সামনে দেখতে পাই তা নয় আমার আল্লাহ আমার চোখের মধ্যে এমন পাওয়ার দিয়েছে আমি সামনে যেমন দেখতে পাই পিছনেও তেমন দেখতে পাই আমার আল্লাহ আমার চোখের মধ্যে এমন পাওয়ার দিয়েছে আমি সামনে যেমন দেখতে পাই ডানেও তেমন দেখতে পাই আমি বামেও তেমন দেখতে পাই আল্লাহু আকবার আরে ভাই আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ড হয়ে গেছে আরে কথা কয় না আমার নবীর হাতের ইশারায় অস্ত যাওয়া সূর্য উদিত হয়েছিল অনেক ঘটনা আছে না নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বলছি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়ে আগমন গেলেন সারাদিন কালেমার দাওয়াত দিতে দিতে হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গিয়েছে পেটে খাবার নাই আল্লাহর নবী আর আলী একটু ঘুমিয়ে পড়েছে আমার নবী আসরের নামাজ পড়ে ঘুমিয়েছে কিন্তু আলী উঠতে পারে নাই
হঠাৎ করে আলীর ঘুমটা ভেঙে গেল আলী দেখো সূর্যভস্ত যাবে যাবে মানে ডুবে যাবে আলী কাঁদতেছে চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কাঁদে আমার নবী বলে আলী কাঁদো কেন বলছে নবীজি সূর্য ডুবে যাবে কিছুক্ষণের মধ্যে সূর্যটা যদি ডুবে যায় আমার তো আসরের নামাজটা কাজা হয়ে যাবে আমার নবী বলছে আলী তুমি কেঁদো না কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমরা বের হয়েছি আল্লাহ আমাদেরকে সাহায্য করবে সুবহানাল্লাহ নবীজি উঠে বসলেন নবীজি আপনি কি করবেন কালী তুমি আমার দিকে তাকাও তুমি যদি সরাসরি দেখতে পারো অত প্রশ্ন কম করার সময় নাই আল্লাহু আকবার নবীজি বসলেন তার ডান হাতটা পশ্চিম আকাশে এইভাবে পাতাই দিলেন কিতাব এসেছে এইভাবে আমার নবী তার ডান হাতটা পশ্চিম আকাশে এইভাবে করে পাতাই দিয়া আল্লাহু আকবার বলে উপরের দিকে টান দিলেন অস্ত যাওয়া পশ্চিম আকাশে ডুবে যাওয়া সূর্য আবার পূর্ব আকাশে উদিতে হয়ে যায় আমার নবী আলী তাড়াতাড়ি কি নাম আসরের নামাজ পড়ে নাও তাড়াতাড়ি আল্লাহু আকবার এই যে কয়দিন আগে শবে মিরাজ গেল আমার নবী তো শবে মিরাজে গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন মনে নাই আপনাদের ঘটনা শুনেছেন না একটু বলবো শবে মিরাজ থেকে আসলেন আবু জাহেল উকবা সাহেব বলে ইবনে মুগিরা মক্কা টাটকা টাটকা বড় বড় মুনাফিক কাফেররা তা আমি শবে মিরাজে গিয়েছিলাম আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম তা বিশ্বাস করি না ও হ্যাঁ গিয়েছিলাম তা বিশ্বাস করি না নবীজি বলছে বিশ্বাস করবে কিভাবে বলো তুমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলা তাহলে বলো তো বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে কতটি জানালা উত্তর পাশে কতটি দরজা কতগুলি সিঁড়ি আছে কতগুলি কপাট আছে তুমি কি বলতে পারবা আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী আমি চিন্তা করছি আমি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম কিন্তু দরজা জানালা খুঁটি এইগুলি তো আমি গুনি নাই কি বলেন আপনি যখন মসজিদে নামাজ পড়তে যান কতগুলি দরজা কতগুলি জানালা কতগুলি খুঁটি এইগুলোকে আপনি গুনেন নাকি ভাই কোন মসজিদ ইমাম সাহেবকে প্রশ্ন করলো জবাব দিতে পারবে না আমার নবী আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ বললেন বন্ধু টেনশন করার কারণ নাই আমার ভাইরা আমি ঘটনাগুলি এই জন্য বলছি যে নবীর সুন্নাত কেন মানবো না নবীর কালেমাকে কেন ভালোবাসবো না কারণ আমার